পশ্চিম মেদিনীপুরে শিলাবতী নদীর বাঁধ ভেঙে বন্যার জলে প্লাবিত হয়ে বিপর্যস্ত ঘাটাল এলাকা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শিলাবতী নদীর বাঁধ ভেঙে বন্যার জলে প্লাবিত ঘাটাল। এই বন্যা পরিস্থিতির জেরে বিপর্যস্ত গোটা এলাকা। একের পর এক অঞ্চল বন্যার জলে তলিয়ে যাচ্ছে একে একে সরকারি অফিসগুলো। বন্যার জেরে ইতিমধ্যে জলের তলায় ঘাটাল থানা। বিডিও অফিসে জল ঢুকতে শুরু করেছে আগে থেকেই। রবিবার ভোর রাত থেকেই জল ঢুকতে শুরু করেছে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে এবং ঘাটাল সংশোধনাগারে। রবিবার সকালে সংশোধনাগারে জল ঢুকে যাওয়ার পর সংশোধনাগারে থাকা আসামিদের স্থানান্তরিত করা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সেন্ট্রাল জেলে, যা নিয়ে এলাকার একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।